কাকা, দুই মাইয়ার বিয়া হয়ে গেল, তারা জামাই বাড়ি চলে গেল, আপনি একা, খারাপ লাগে না? এতদিন বুকে আগলায় রাখছিলাম, এখন চলে গেছে, বুক একেবারে খালি, কান্দন আসা পড়ে। আব্বাস কেমন আছেন? আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। শুনলাম আপনার ছোট মেয়ে নাকি ভেগে গেছে, এর লাগে খোঁজ খবর নিতে আসলাম। ভাগছে কে বলছে তোমারে? সে একটা ছেলের পছন্দ করতো, কাজীর অফিসে গিয়া তারা বিয়া করছে, এইটাকে তো ভাইকে যাওয়া কয় না। আব্বা আমারই শিখাইবেন না কোনটা ভাইকে যাওয়া কোনটা না। আচ্ছা বাদ দাও, এগুলা কি পাটশাক? খালি হাতে শ্বশুর বাড়ি আসুম, একটা ভদ্রতা আছে না। পাটশাক নিয়ে আসছো এতগুলা? মূর্খ মানুষের সাথে চলা মুশকিল, পাটশাক আইনে মনে হয় বিরাট অন্যায় করলাম। না না সেটা কই নাই। এ আব্বা আপনার ডায়াবেটিস না, আপনার লাগে আমি মিষ্টি আনো, মিষ্টি খাওয়ায় আপনারে মারুম। আপনার হাই ব্লাড প্রেশার না, আপনার লাগে গরুর রান আনো, খাসি কিনে আনো, গরুর মাংস খাসির মাংস আপনার লাগে বিষ। নিজের ভালো যদি নিজে কেউ না বোঝে তাহলে আর কি করা? এই কাকা কি ছাগল যে এতগুলা শাক খাইব? হ্যাঁ সে যে রোগ ফান্দাইছে তারে ছাগলের মতোই শাক সবজি খাইতে হইব। আপনার মেরে ডাকেন, শাক নিয়ে যাক। এ হ্যাপি, এই হ্যাপি, এত ধমক দিয়া কথা কও কেন বাবা? তোমার ধমক খাইতে খাইতে মেয়েটা আমার স্বাভাবিকভাবে তাকাইতেও পারে না, মনে হয় সে একটা বিড়াল কুত্তা তারে তাড়া করছে। আব্বা আপনি কি আমার কুত্তার লাগে তুলনা করলেন? এটা তুমি কি কও বাবাজি? আপনার মেরে কন শাক নিয়ে যাক। হ্যাপি হ্যাপি, এগুলো কি কি চোখে দেখো না? পাট শাক, এতগুলো পাট শাক দিয়ে কি হইব? তোমার বাপে খাইব। আব্বা এতগুলো শাক খাইব? শোনো পাট শাক বাচ্চা ছোট ছোট ভাগা দিবা, তারপর প্যাকেট করে ফ্রিজে থুয়ে দিবা, ছয় মাস ধরে তোমার বাপরে খাওয়াইবা। হ্যাঁ